প্রোগ্রেসিভ টিউটোরিয়াল সেন্টারে সকলকে স্বাগত। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা বিগত কয়েকটি ভিডিওতে দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় নিরপেক্ষ বচনের অধ্যায় নিয়ে আলোচনা করছি। এখানে প্রথমত কিভাবে বাক্যকে বচনে রূপান্তরিত করা যায় তার বিভিন্ন নিয়ম নিয়ে আলোচনা করছিলাম। যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে সেগুলো দেখে নিবে, তাহলে তোমাদের ধারণাটি আরো পরিষ্কার হয়ে যাবে। তবে আজকে আরো কয়েকটি সাধারণ নিয়ম নিয়ে আলোচনা করব, যেগুলি কিভাবে বাক্যকে বচনে রূপান্তরিত করা যায়। প্রথমে যে নিয়মটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে, যে কোনো বাক্যে শেষে যদি নেই বা আছে থাকে তাহলে সেই বাক্যটিকে কিভাবে বচনে রূপান্তরিত করতে হবে। তাহলে যদি কোনো বাক্যের প্রথমে গুণ মানে বিশেষণ থাকে, যেমন এখানে প্রথম দুটিতে দেখো সাদা এবং লাল, সাদা এবং লাল, এই সাদা এটা হচ্ছে গুণ, লাল হচ্ছে এটা গুণ, এটা যদি প্রথমে থাকে, উল্লেখ থাকে এবং সে বাক্যের শেষে আছে বা নেই থাকে, শেষে দেখো আছে আছে, এখানে নেই আছে, তাহলে সেই বাক্যটিকে আমাদেরকে বচন করার সময় আয় বচন অথবা ই বচন করতে হবে। আয় বচন কখন করতে হবে? যখন আছে থাকবে, বাক্যের প্রথমে গুণ এবং শেষে আছে থাকবে, তখন সেই বাক্যটিকে বচনে রূপান্তরিত করার সময় আমাদেরকে আয় বচন করতে হবে। আয় বচন করার সময় অবশ্যই আমরা যখনই বচন করব তখন যে যার গুণ বোঝাচ্ছে, মানে বস্তু বিশেষ প্রাণী বিশেষ যা থাকছে সেটাকে উদ্দেশ্য করব, মানে এই বাক্যের বিধেয় স্থানে যেটা থাকবে সেটাকে উদ্দেশ্য করতে হবে। তো সাদা হাতি আছে, আয় বচন করতে হলে এখানে কি হবে, কোনো কোনো হাতি হয় সাদা, আয় বচনের নিয়ম অনুযায়ী হবে, কোনো কোনো হাতি হয় সাদা। আর যদি প্রথমে গুণ থাকে শেষে যদি নেই থাকে তাহলে পরে সেই বাক্যটাকে বচন করার সময় ই বচন করতে হবে। তাহলে ই বচন করলে কি হবে, কোন বিড়াল সম্পর্কে বলা হচ্ছে, বিড়াল নয় লাল, ই বচন, এইটা একটা নিয়ম। আরেকটা নিয়মে বলা হচ্ছে, যদি কোনো বাক্যে জিজ্ঞাসা চিহ্ন থাকে, প্রশ্নবোধক চিহ্ন থাকে, তাহলে সেই বাক্যটি যদি শেষে না চিহ্ন বাক্যটির সঙ্গে যুক্ত থাকে, নাবোধক শব্দ, তাহলে সেটাকে আমাদেরকে এ বচন করতে হবে। এখানে বাক্যটি জিজ্ঞাসা চিহ্ন আছে এবং নাবোধক শব্দ আছে, এটাকে এ বচন করতে হবে। গোপাল বাবু কি সুখী নন, তাহলে এখানে করতে হবে গোপাল বাবু হন সুখী, জিজ্ঞাসা চিহ্ন শেষে থাকলে আর বাক্যটির শেষে যদি নাবোধক কোনো শব্দ থাকে তাহলে সেটাকে আমাদেরকে করতে হবে এ বচন, গোপাল বাবু হন সুখী। আবার এই জিজ্ঞাসা চিহ্নই থাকে কিন্তু বাক্যটির মধ্যে যদি কোনো নাবোধক শব্দ না থাকে তাহলে সেইটাকে করতে হবে, এখানে নাবোধক ছিল সেজন্য এ বচন, আর নাবোধক নাই সেজন্য এটাকে ই বচন, মানে গুণের পরিবর্তন হয়ে যাচ্ছে। জিজ্ঞাসা চিহ্ন যদি থাকছে তাহলে বাক্যটিকে বচন করার সময় গুণের পরিবর্তন হয়ে যাচ্ছে, এ বচন বা ই বচন হচ্ছে, সহজভাবে যদি আমরা বুঝি তাহলে পরে। তাহলে এখানে নাবোধক নেই, তাহলে পরে এখানে আমরা বচন করার সময় কোন সাধু চোর তাই বলছে, তাহলে যেহেতু কোনো জিজ্ঞাসা চিহ্ন নেই তাই আমরা এটাকে কি করব, ই বচন করব, কোন সাধু নয় চোর, ই বচন। এছাড়াও আরো অনেক কিছু নিয়ম আছে, কারণ যে কোনো ঘোষক বাক্যই যেহেতু বচন করা যাবে, যে কোনো ঘোষক বাক্যই বচন, তাই অনেক বাক্যের আমাদেরকে সাধারণভাবে অর্থ বুঝে বচন করতে হয়, মানে উদ্দেশ্যের পরিমাণটাকে বুঝে নিতে হয় কতটা, অনেক সময় উল্লেখ থাকে না। যেমন মানুষ স্বার্থপর, মানুষ স্বার্থপর বলছে
তাহলে এখানে আমরা কি সাধারণ আমাদেরকে নিজেদের বুদ্ধি দিয়ে বিচার করতে হবে, নিজের জ্ঞানে করতে। মানুষ স্বার্থপর মানে সব মানুষ কিন্তু স্বার্থপর নয়, তাহলে মানুষ স্বার্থপর। এখানে আমরা জানি কিছু কিছু মানুষ স্বার্থপর, তাহলে কোন কোন মানুষ হয় স্বার্থপর, আয় বচন হবে। আবার মানুষ মরণশীল যখন, তখন আমাদের জ্ঞানে আমরা যেটা বুঝি, মানুষ মরণশীল মানে সকল মানুষ হয় মরণশীল, তখন এইটাকে আবার এ বচন করছি, সকল মানুষ হয় মরণশীল। তাহলে কিছু বাক্য আছে যেগুলোকে আমাদেরকে নিজের বিচার বুদ্ধি দিয়ে সেই বাক্যগুলোকে বচনে রূপান্তরিত করতে হবে। এছাড়াও অনেক সময় কিছু বাক্য থাকে যে বাক্যের উদ্দেশ্যটা স্পষ্টভাবে উল্লেখ থাকে না, তখন আমাদেরকে বচন করার সময় উদ্দেশ্যটাকে স্পষ্টভাবে উল্লেখ করতে হয়। যেমন হয়তো বললো যে এখন বৃষ্টি পড়ছে, তাহলে এখন বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে এটা বিধেয়, কিন্তু উদ্দেশ্যটা স্পষ্টভাবে উল্লেখ নেই। তাহলে আবহাওয়াটি হয় বৃষ্টিপাত যুক্ত, বা হয়তো এখন ঠান্ডা নেই, তাহলে আবহাওয়াটি নয় ঠান্ডা, এইরকম। বা কোনো জাতি সম্পর্কে যখন বোঝায় একটি বললে পারে, আমরা যদি সমগ্র হিসাবে দেখি যে সেটা কি হতে পারে, তখন সেই ক্ষেত্রে আমাদেরকে বচনটা নিজের বুদ্ধিতে করতে হয়। যেমন তিমি স্তন্যপায়ী, তাহলে তিমি মাছ যত আছে সবই স্তন্যপায়ী, তখন আমাদেরকে ওটা বচন করতে হয় সকল তিমি হয় স্তন্যপায়ী। বা হয়তো একটি গরু তৃণভোজী, কিন্তু গরুরা সবই তৃণভোজী, সেজন্য তখন বচন করতে হবে সকল গরু হয় তৃণভোজী। এরকম আরো কিছু বাক্য আছে যেগুলো কে আমরা বচন করার সময় পেয়ে যাব। তোমরা সেই সময়তে নিজে বাক্যটার অর্থ বুঝে বাক্যটাকে বচন করার চেষ্টা করবে, কারণ সমস্ত নিয়ম একটা একটা করে আলোচনা করতে গেলে অনেক সময়ের ব্যাপার। সেগুলো যে মোটামুটি যেগুলো বেশিরভাগই থাকবে, এই শব্দগুলো থাকলে কি হবে বচন করতে হয়, সেগুলো নিয়ে আলোচনা করা হলো। তোমরা বচন করো, যদি কোনো জায়গায় কোনো বাক্যকে বচন করতে গিয়ে যদি অসুবিধা হয়ে যায় তাহলে কমেন্টে লিখে জানাবে এই জায়গাটায় অসুবিধা হচ্ছে, আমি সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আমরা পরবর্তী যে ভিডিও নিয়ে আলোচনা করব এরপরে, সেটা হচ্ছে নিরপেক্ষ বচনের পদের ব্যাপ্যতা নিয়ে। নিরপেক্ষ বচনের পদের ব্যাপ্যতা নিয়ে আলোচনা করার আগে আমি তোমাদেরকে আরেকবার বলবো যে এই সিরিজের যে ভিডিওগুলো আছে, 1, 2, 3, 4 করতে আটটা ভিডিও আছে, এই আটটা ভিডিও বাক্যকে বচনে রূপান্তরিত করা দেখে নিও। কারণ বাক্যকে বচনে রূপান্তরিত করতে পারলে তবেই বচনের পদের ব্যাপ্যতা সম্পর্কে আমাদের সুবিধা হবে, কারণ বাক্যকে বচনে রূপান্তরিত করার পরে পদের ব্যাপ্যতা উল্লেখ করতে হবে। যদি বচন ভুল হয়ে যায় তাহলে পদের ব্যাপ্যতা ভুল হয়ে যাবে। সেজন্য আমি তোমাদেরকে অনুরোধ করব যে ভিডিওগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত একবার দেখে নাও কিভাবে বাক্যকে বচনে রূপান্তরিত করতে হয়। তারপরে পরের ভিডিওতে আমরা কিভাবে বাক্যের নিরপেক্ষ বচনে পদের ব্যাপ্যতা নির্ণয় করতে হয় এই বিষয় নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব। আজকে এ পর্যন্ত এই আলোচনা। যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে পারে ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করো, আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।